ছজন আজকের যে আমাদের এই প্রোগ্রামটা আমরা লঞ্চ করেছি সেটা সর্বভারতীয় যুব কংগ্রেসের প্রোগ্রাম। সেটা মহিলাদের সশক্তিকরণ করা এবং যুব কংগ্রেসে ওনাদের অংশীদারত্ব এবং অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের সর্বভারতীয় সভাপতি যুব কংগ্রেস শ্রীনিবাস ভিপিজি শক্তি সুপার সি প্রোগ্রাম লঞ্চ করেছেন। আমি যেহেতু মহিলাদের জন্য এই প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে তার জন্য আমি প্রদেশ কংগ্রেসের সম্পাদিকা দেবযানী লস্কর মহোদয়াকে ব্রিফ করার জন্য অনুরোধ করছি। বরাবরই মহিলা সশক্তিকরণে কাজ করেছে এবং আগামী দিনেও করে যাবে। আমাদের কংগ্রেস পার্টির থেকে আমরা প্রধানমন্ত্রী পেয়েছি মহিলা এবং প্রত্যেক স্তরে ব্লক স্তর থেকে শুরু করে কেন্দ্রীয় স্তর অবধি আমরা মহিলাদের সবসময় সশক্তিকরণের কোনো না কোনো উদ্যোগ নিয়েই থাকি। আমরা গর্বিত যে যুব কংগ্রেস যে শাখা সংগঠন আমাদের আছে তার উদ্যোগে যে সর্বভারতীয় যে সভাপতি শ্রীনিবাস ভিপিজি উনি এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন যেখানে উনি এটার নাম দিয়েছেন শক্তি সুপার সি, যার মাধ্যমে উনি সারা দেশের মেয়েদের যারা যুবতীরা আছেন যুব মহিলারা আছেন তাদেরকে যুব কংগ্রেসের সাথে জড়িত হওয়ার জন্য আহ্বান করেছেন যাতে আগামী দিনে মহিলাদের সশক্তিকরণ আরও ভালো করে কংগ্রেস করতে পারে এবং মহিলাদের অধিকার যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় এবং মহিলাদের যেন কোনো রকম পার্শিয়ালিটি না করা হয়, যেটা আমাদের দেখা গেছে যে জেন্ডার ডিসক্রিমিনেশন এটা যাতে না হয় তার জন্য মহিলাদের আরও কংগ্রেসে ভাগিদারির জন্য সবাই জয়েন করার জন্য শ্রীনিবাস ভিপিজি এই প্রোগ্রামের মাধ্যমে সবাইকে আহ্বান করেছে। এই যে একটা বারকোড দেখা যাচ্ছে স্ক্যানার, এটা হ্যাঁ এটা 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 স্ক্যান করে মানে এটা জয়েন করতে পারবে আর কি এটার মাধ্যমে। হ্যাঁ এটা মানে ওই লিঙ্কটার সাথে হবে।